আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। এই মুহূর্তে পর সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। জনগণের রায়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, বলছে উবাইদুল কাদের। নীলনকশার নির্বাচনের প্রস্তুতি আবারও নিচ্ছে সরকার, বলছে মির্জা ফখরুল। এদিকে সময় ও সুযোগ বুঝেই আন্দোলনের ধরন পরিবর্তন করবে বিএনপি। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ গায়ের জোর দেখিয়ে কখনো রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরার অপচেষ্টা করেনি, বলছে উবাইদুল কাদের। এদিকে আরো তিন মামলায় মামুনুল হকের জামিন। এরপর জানিয়ে দিব সুপ্রিম কোর্টে বিএনপি আওয়ামী লীগ আইনজীবীদের পাল্টাপাল্টি বিক্ষোভ। সর্বশেষে জানিয়ে দিব ইমরান খানকে গ্রেপ্তারের পর ইসলামাবাদে 144 ধারা জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। জনগণের রায়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, বলছে উবাইদুল কাদের। নীলনকশার নির্বাচনের প্রস্তুতি আবারও নিচ্ছে সরকার, বলছে মির্জা ফখরুল। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গেলবারের মতো এবারও মাঠ দখল চেষ্টার প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এবারও হামলা মামলা সন্ত্রাস ও গায়েবী মামলা দিয়ে বিরোধী দলকে মাঠ শূন্য করার কাজ সরকার এখনই শুরু করে দিয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, 2018 সালে নির্বাচনের শিডিউল ঘোষণার সময় থেকে আওয়ামী নির্বাচনী মাঠ দখলের অপচেষ্টা শুরু করেছিল, কিন্তু এবার তারা সেটা অনেক আগে থেকেই শুরু করেছে। মামলা মোকদ্দমা সন্ত্রাস বিভিন্ন আইনের মধ্য দিয়ে মিথ্যা ও গায়েবী মামলা করে আবারও বিরোধী দলের নেতাদের মাঠ থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার কাজটি শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, শুধু বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করেই ক্ষান্ত হচ্ছে না সরকার, তারা বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলোর চূড়ান্ত রায় দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় থেকে একটা তালিকা প্রস্তুত করে সেই অনুযায়ী বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এবার 2018 সালের নির্বাচনের মতো সরকার সুবিধা নিতে পারবে না বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণ ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে, আন্দোলন শুরু হয়েছে, আমাদের 17 জন নেতাকর্মী প্রাণ দিয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের রায়ের ওপর আস্থাশীল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে গায়ের জোর দেখিয়ে কখনো রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরার অপচেষ্টা করেনি। আজ মঙ্গলবার দুপুরের আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেন। সময় ও সুযোগ বুঝেই আন্দোলনের ধরন পরিবর্তন করবে বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির বিকল্প দেখছেন না বিএনপির অনেক নেতা। তবে নীতি নির্ধারকরা বলছেন, সময় সুযোগ বুঝেই আন্দোলনের ধরন পরিবর্তন হবে। আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের রাজপথে থাকার প্রস্তুতি নেওয়ার কথা বলছেন সিনিয়র নেতারা। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে প্রায় এক যুগ ধরে আন্দোলন চালিয়ে আসছে জাতীয়তাবাদী দল বিএনপি। দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দাবি আদায়ে জনসভা, মানববন্ধন, বিভাগীয় সমাবেশ, গণ সমাবেশ সহ দেশব্যাপী নানা কর্মসূচি পালন করে আসছে দলটি। বিএনপি নেতারা বলছেন, 10 দফা দাবিতে যে আন্দোলন চলছে তাতে জনগণের ব্যাপক সাড়া মিলেছে। নির্বাচন এগিয়ে আসায় আন্দোলনের ধরন পরিবর্তন করা উচিত বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। বিএনপির নীতি নির্ধারক স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দাবি আদায়ে আগামী দিনে কি ধরনের কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে সমমনা দলগুলোর সাথে আলোচনা চলছে, সিদ্ধান্ত আসছে শিগগিরই। দাবি আদায়ে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আওয়ামী লীগ গায়ের জোর দেখিয়ে কখনো রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরার অপচেষ্টা করেনি, বলছে উবাইদুল কাদের। গায়ের জোরে নির্বাচন করা যাবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের রায়ের ওপর আস্থাশীল এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে গায়ের জোর দেখিয়ে কখনো রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরার অপচেষ্টা করেনি। ইতিহাস সাক্ষ্য দেয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে
সাংবিধানিক চেতনাকে ভুলণ্ঠিত করে সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। সেনাতান্ত্রিক শাসনের মতবাদ নিয়ে সামরিক ছাউনিতে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি, সুতরাং বিএনপি বারবার গায়ের জোর দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা কক্ষিগত করার অপচেষ্টা করছে। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেন। বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপত্তিকর বক্তব্য, নির্লজ্জ মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, 1996 সালের 15 ফেব্রুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করেছিল বিএনপি, আবার রাষ্ট্র ক্ষমতা দখলের অপতৎপরতায় লিপ্ত হয়ে 2007 সালে গায়ের জোরে নির্বাচন করতে গিয়ে গণ আন্দোলনের মুখে নিজেদের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন তা বাতিল করতে বাধ্য হয়। এভাবে গায়ের জোর দেখিয়ে যথেষ্টভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বারবার ক্ষমতা দখলে বিএনপির ব্যর্থ অপকৌশল এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে, কারো বাক স্বাধীনতা খর্ব করার লক্ষ্যে নয়, বরং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করে গণমাধ্যম শিল্পের সম্ভাবনা এক স্বর্ণদুয়ার উন্মোচিত করেছেন, সাংবাদিক সহ সবার বাক স্বাধীনতার অবারিত সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগে একটি গোষ্ঠী সব ধরনের জবাবদেহি ও দায়িত্বশীলতা এড়িয়ে স্বাধীনতার নামে ডিজিটাল প্ল্যাটফর্মে দেশবিরোধী অপপ্রচারের মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশবিরোধী কর্মকাণ্ড সহ ডিজিটাল মাধ্যমে সংগঠিত সব অপরাধ দমনের লক্ষ্যে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। পৃথিবীর দেশে দেশে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অনুরূপ ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে কথা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিজিটাল প্ল্যাটফর্মের সন্ত্রাস, তথ্য সন্ত্রাসী ও অপরাধীদের পক্ষাবলম্বন করেছেন। আরো তিন মামলায় মামুনুল হকের জামিন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় নাশকতার অভিযোগ দায়ের করা তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক। মঙ্গলবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, সাথে ছিলেন অ্যাডভোকেট আবু রাইহান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। এর আগে গত বুধবার রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা পাঁচ মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে জামিন দেন হাইকোর্ট। তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহিন আহমেদ খান। মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লাও এ তথ্য জানিয়েছেন। সুপ্রিম কোর্টে বিএনপি আওয়ামী লীগ আইনজীবীদের পাল্টাপাল্টি বিক্ষোভ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে দুপুর একটা দিকে দুপক্ষের পাল্টাপাল্টি ওই বিক্ষোভ সমাবেশ হয়। ভোট চোর বলে বিএনপি সমর্থক আইনজীবী সুপ্রিম কোর্ট অঙ্গনে বিক্ষোভ শুরু করেন ও স্লোগান দেন। অপরদিকে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও পাল্টা স্লোগান দেন। তারা ব্যালট পেপার চোর বলে স্লোগান দেন। এ সময় সরকার সমর্থক আইনজীবীরা সভাপতির কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন, আর বিএনপি সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার ভবন ও হাইকোর্টের সামনে মিছিল করেন। ভোট ডাকাতি ও আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে দুপুরে কোর্ট বার ভবনের সামনে থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একত্রিত হন। এতে অংশ নেন বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কাইসার কামাল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ইমরান খানকে গ্রেপ্তারের পর ইসলামাবাদে 144 ধারা জারি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করার পর রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে চারজনের বেশি জামায়াত। আজ মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে করা মামলার একটির শুনানিতে অংশ নিতে আদালতে যাচ্ছিলেন তিনি। ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতারা দলীয় কর্মী সমর্থকদের রাস্তায় নেমে বিক্ষোভ করার ডাক দিয়েছেন। তবে গ্রেপ্তার করার পর ইমরানকে ইসলামাবাদ হাইকোর্টে রাখা হয়েছে নাকি অন্য কোথাও নেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসলামাবাদ পুলিশের টুইটার পেজে জানানো হয়েছে, আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় টিভিতে প্রচারিত সংবাদে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে জড়ো হয়েছেন পিটিআইয়ের কয়েকশো কর্মী সমর্থক। সেখানে তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়। অন